দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 10ই জুন শুভ উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জ ইসকন মন্দিরের। রায়গঞ্জ শহরের কান্তনগর এলাকায় প্রায় 2 বছর ধরে কাজ চলছিল ইসকন মন্দিরের। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে রায়গঞ্জের শ্রীকৃষ্ণ ভাবনামৃত ধর্মপ্রাণ মানুষ ও ভক্তবৃন্দের। উত্তরবঙ্গের অন্যান্য শহরের মতো এবারে রায়গঞ্জবাসীও পেতে চলেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের মন্দির। রায়গঞ্জ শহরের কান্তনগরে এই ইসকন মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করবেন মায়াপুরের ইসকন মন্দিরের অন্যতম প্রধান স্বামী গৌরাঙ্গ প্রেম মহারাজ। এছাড়াও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি কবিতা বর্মন, উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ প্রশাসক অরিন্দম সরকার সহ বিশিষ্ট অতিথিবর্গ। রায়গঞ্জ ইসকন মন্দির কমিটির অন্যতম উপদেষ্টা বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রায়গঞ্জবাসীর প্রত্যাশা ছিল ইসকন মন্দির উদ্বোধনের। আগামী 10ই জুন শুক্রবার মহা সমারোহে রায়গঞ্জ ইসকন মন্দিরের শুভ উদ্বোধন করা হবে। ওই দিনে মায়াপুর থেকে ইসকনের সন্ন্যাসী ও সেবায়িত্রা নাম সংকীর্তন করবেন। এছাড়াও উদ্বোধনের দিন রাতে ধার্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। কৃষ্ণ ভাবনামৃত ধর্মপ্রাণ মানুষেরা এখানে এসে ভজনা করতে পারবেন। আগামী 10 তারিখে জুন মাসে শুক্রবার আমাদের এই শ্রী শ্রী রাধা মাধব মন্দির বা ইসকন নামট্য প্রচার কেন্দ্রের রায়গঞ্জের শুভ উদ্বোধন হবে, যে উদ্বোধনটা আমরা অনেকদিন ধরে প্রত্যাশা করছিলাম এবং আমাদের বহু ইচ্ছা ছিল মহা সাড়ম্বরে এই জায়গা তথা এই মন্দিরের শুভ উদ্বোধন করব, সেটি সম্ভব হচ্ছে। এটা খুবই আনন্দের বিষয় এবং এই উদ্বোধন সাধারণভাবে নয়, বিশেষভাবে উদ্বোধন হবে আমাদের শ্রীধাম মায়াপুর থেকে আমাদের নামটের রিজিয়নাল ডাইরেক্টর, ইসকনের অন্যতম ত্রিদণ্ডী বরিষ্ঠ সন্ন্যাসী শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ উপস্থিত থাকবেন। এখানে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকছে, আমরা সকাল থেকে বৈদিক মহাযজ্ঞ অনুষ্ঠান করব, তারপর বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং বিশেষ আরতির মাধ্যমে বিশেষ অতিথি, প্রধান অতিথি সকলে এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন এবং শ্রীমন্দিরের শুভ যে পর্দা উন্মোচন, শ্রীবিগ্রহ দর্শন, শৃঙ্গার, এগুলো তারা শুভারম্ভ করবেন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।